প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীর প্রচেষ্টায় বুধবার আগরতলা টু কলকাতা অব্দি অত্যাধুনিক ট্রেন পরিষেবার সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই ট্রেন চালু করার জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান প্রতিমা ভৌমিক আজকে দিনটি রাজ্যবাসীর জন্য খুবই আনন্দের দিন বলে উল্লেখ করেন তিনি আমার এই সকাল সকাল রেলওয়ের বিভাগের যারা আধিকারিক রয়েছেন তাদেরকে এবং আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন তাদেরকে অনেক অনেক আমার কৃতজ্ঞতা আর রাজ্যবাসীকে এবং নর্থ ইস্টবাসীকে শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের রেলওয়ের মন্ত্রী যিনি রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এবং রেলওয়ে মন্ত্রীজিকে অনেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে ত্রিপুরার জন্য নয় শুধু গোটা নর্থ ইস্টের জন্য আরেকটা আনন্দের বিষয় ওনারা আমাদের দিয়েছেন একটা আগরতলা থেকে কলকাতা পর্যন্ত যে হান্ড্রেড পারসেন্ট এসি একটা ইকোনমি ট্রেন আমরা আজকে ফার্স্ট ক্লাস স্টেট একটা ট্রেনকে আমরা চালু করেছি যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এগারোটা কোর্স রয়েছে এর মধ্যে এবং তার মধ্যে সেফটি থেকে শুরু করে সব কিছু আরও অভিনব রয়েছে যেটা আমরা আগে জানতাম যে সেভেন্টি টু একটা কুচের মধ্যে বাতের মধ্যে সেভেন্টি টু বাত থাকতো কুচের মধ্যে সেভেন্টি টু লোকে বসতে পারতেন মানে তাদের সিট ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা যে সেই জায়গায় এইটটি মতলব এটার মধ্যে আটশো আশি জন লোক একসঙ্গে বসে আগরতলা থেকে কলকাতার জন্য বেরিয়ে যেতে পারবেন আমরা যাতে ত্রিপুরাবাসী আমাদের কাছে একটা ডেস্টিনেশন ভালো একটা destination হচ্ছে আমাদের মনের একটা জায়গা রয়েছে কলকাতা সেই জায়গার জন্য যাওয়ার জন্য আমাদের সবসময় একটা আবেগ অনুভূতি থাকে কিন্তু আজকে থেকে বছর আগেও সেটা আমরা কল্পনা করতে পারতাম না আধুনিক এই ট্রেনে রয়েছে এগারোটি কোচ যাতে সর্বমোট আটশো আশি জন যাত্রী সফর করতে পারবেন যাত্রী নিরাপত্তা সহ সব এই ট্রেনে বিশেষ সুযোগ সুবিধা রাখা রয়েছে আর